কতদিন আগে? প্রায় 3 বছর হুম হুম হয়েছে এই ব্যথাটা আমার শুরু হয়েছে। কি কোথায় কোথায় ব্যথা শুরু আমার হয়েছিল? ঘাড়ে ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা হয়েছে, একসাথে এই তিনটা ব্যথা। প্রথম ব্যথাটা কোথায় আসে? তুমি আমার হাঁটুতে হয়েছে, এরপর হয়েছে কোমরে, কোমর থেকে আস্তে আস্তে আমার ঘাড়ে চলে আসে। তখন আমি এখানে আইছি, এখানে আজকে 12 দিন আমার চিকিৎসা চলতেছে, এখন আমি মোটামুটি ভালোই আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন। স্বাভাবিক জীবনযাপন চলছিল, বাট গত 3 বছর আগে থেকে হঠাৎ করে ওনার জীবনের যে স্বাভাবিক জীবন, স্বাভাবিক যে চলাফেরা, সেটা ছন্দে কিছুটা পতন এসেছে। প্রথম দিকে হয়তো ভেবেছিলেন অল্প ব্যথা স্বাভাবিক মানুষের জীবনে হতেই পারে, বাট ধীরে ধীরে একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায়, স্বাভাবিক জীবন ধারণ করাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। বাট পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, এবং সেই ট্রিটমেন্টে যখন ফলাফলে প্রায় হতাশ, বাট সেই মুহূর্তে ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহাব ফিজিও স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন, এবং খুবই খুবই অল্প কয়েকদিনের মাঝেই উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উঠেছেন। সেই ভালো হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা ওনার কাছ থেকে শুনব, প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? জি, আমি এখন ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারাটা, গত কিছুদিন আগে হয়তো আপনি বলতে পারতেন না। মানুষ যখন জিজ্ঞেস করতো বলতেন যে হ্যাঁ, আমার এই ব্যথা, এই ব্যথা, এখানে কষ্ট, এখানে কষ্ট, তাই না? বাট আজকে কিন্তু আপনি নির্দ্বিধায় বলছেন যে আমি ভালো আছি, সুস্থ আছি। এই বলতে পারাটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহর। কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, এবং এটা কতদিন আগে? প্রায় 3 বছর হয়েছে এই ব্যথাটা আমার শুরু হয়েছে। কি কোথায় কোথায় ব্যথা শুরু হয়েছিল? ঘাড়ে ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা হয়েছে, একসাথে এই তিনটা ব্যথা। প্রথম ব্যথাটা কোথায় আসে? প্রথমে আমার হাঁটুতে হয়েছে, এরপর হয়েছে কোমরে, কোমর থেকে আস্তে আস্তে আমার ঘাড়ে চলে আসে। আচ্ছা, প্রথম আপনি আর যখন ব্যথাটা শুরু হয় কি ভেবেছিলেন, যে অ্যাজ ইউজুয়াল ব্যথা, হয়তো স্বাভাবিক একটা ব্যথা হচ্ছে, সেরকমটাই ভেবেছিলেন? তো সেটার জন্য কোনো ধরনের ব্যথানাশক ঔষধ বা কোনো কিছু বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, গিয়েছিলাম। আচ্ছা, ডক্টরের কাছে যখন প্রথম যান, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? জি, পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা করেছিলেন? পরীক্ষা আপনার এটা মানে এক্সি করছে। আচ্ছা, তখন পুরো ব্লাড পরীক্ষা বা কিছু করেছিল? ব্লাড পরীক্ষাও করছে। আচ্ছা, সেই পরীক্ষার রেজাল্ট কি ছিল বা ফলাফলটা কি ছিল? ফলাফল ছিল আমার হাঁটুতে মানে ক্ষয় গেছে, এখানে হাড় ফাঁক হয়েছে বলছিল। আচ্ছা, তখন সে ওষুধ দিছে, অনেক দিন খাইছি, খাওয়ার পরে আমার ব্যথাগুলো কমে না। এরপর অন্য ডাক্তার দেখেন যে ধীরে ধীরে ব্যথা আরো খারাপের দিকে যাচ্ছে। জি। আচ্ছা, তখন আমার শ্বশুর আমারে অন্য ডাক্তারের কাছে নিয়েছে, সে ডাক্তারের ওষুধ খাই আমি 4-5 মাস ভালো ছিলাম। তখন আবার ব্যথাগুলো শুরু হয়েছে, তখন সে ডাক্তার আর আসে না, যেখানে মানে বসতো সেখানে আর আসে না। তখন আরেকটা ডাক্তারের কাছে নিয়েছে, ওইখানে আমার MRI করছে, এক্স-রে করছে, ব্লাড পরীক্ষা করছে, বলছে রিপোর্টগুলো ভালো হয়েছে। তখন আমার এই ওষুধ দিছে, অনেক দিন আমি ওষুধ খাইছি, আমার কিছু হয় নাই। আরো দিন দিন দেখছেন যে পুরো খারাপের দিকে যাচ্ছে। জি। আপনার কয় সন্তান? আমার 2 সন্তান। 2 সন্তান, দুইজনই মোটামুটি ছোট। জি। আচ্ছা, এবং এই শারীরিক অবস্থা নিয়ে সংসার পালন করা, পাশাপাশি হচ্ছে সন্তানদের দেখাশোনা করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল? ডিফিকাল্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। তখন আমার স্বামী তো দেশের বাইরে থাকে, ও ইউটিউবে দেখছে যে ডাক্তার শফিউল্লাহ প্রধান করে দেখাবে বলছে, তখন আমার শ্বশুরকে বলছে, বলার পরে আমি এখানে আইছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম। কুমিল্লা চৌদ্দগ্রাম, ওখানেই থাকে? আমরা গুণবতীতে থাকি। আচ্ছা, তো যখন এই ব্যথাটা শুরু হচ্ছে এবং ধীরে ধীরে আপনি খারাপের দিকে যাচ্ছেন, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? এমন হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছে না ব্যথার জন্য? যে MRI গুলো টেস্ট করানো হয়েছে, ওই ডাক্তার বলছে ভালো, এখানে আসার পরে ডাক্তার দেখেই বলছে যে আমার গাল গুলো মানে ক্ষয় হয়ে গেছে, একবারে ক্ষয় হয়ে গেছে, তার কারণে আমার ব্যথা বেশি হয়েছে। তখন আমি আমারে ভর্তি দিছি। তো যখন আপনার এই ট্রিটমেন্ট করছেন বা ভালো হচ্ছেন না,
তো সেই সময়টা কি এরকম খারাপ হয়েছে যে আপনি বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছে বা কারো সাহায্য নিয়ে উঠতে হচ্ছে, আপনি হয়তো ওয়াশরুমে যাচ্ছেন, নিজের জামা কাপড় পরতে হচ্ছে, কারো সাহায্য নিতে হচ্ছে, বা খেতে যাবেন টেবিলে সেটা আপনি করতে পারছেন না, সংসারের কাজ তো অনেক দূরের কথা, সংসার রান্না বান্না যেহেতু একটা ভারী কাজ বা অন্যান্য কাজগুলো একটু ভারী কাজ আছে, প্রথমে কি আস্তে আস্তে করছি, এরপর মানে কষ্ট নিয়েও করতে হয়েছে, আমার সংসারে কেউ নাই, আমরা শ্বশুরের বই দুইজন, আচ্ছা আমার শাশুড়ি মারা গেছে আজকে 4 বছর হয়, আচ্ছা আচ্ছা, তো আমার নিজের আবার ছোট ছোট দুইটা সন্তান নিজেই করতে হয়েছে, যতই কষ্ট হোক না। তখন সারের ওষুধগুলা খাইছি, খাওয়ার পরে আমার আবার শরীর অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, এই কারণে আমার ব্যথাগুলো আরো বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখন আমি এখানে আইছি, এখানে আজকে 12 দিন আমার চিকিৎসা চলতেছে, এখন আমি মোটামুটি ভালোই আছি। আচ্ছা, তো যখন আপনারা দেখছেন যে আপনি ধীরে ধীরে আপনি খারাপের দিকে যাচ্ছেন, খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, জি রাতের পর রাত হয়তো ব্যথার যন্ত্রণা আপনি ঘুমাতে পারছেন না, এরকম অনেক রাত গিয়েছে আপনার, জি চিকিৎসা করছেন ভালো হচ্ছে না, কখনো এরকম মনে হতো না যে আমি কি আদৌ সুস্থ হব, আমি কি আদৌ ভালো হব, আমার মনে হয় আমার সন্তানদের কি হবে, এরকমটা মনে হতো না, হব না, আমি মনে ওইটাই ছিল যে হয়তো আমি আর কখনো চিকিৎসা পাবো না, আমি সব সময় কান্না করতাম যে আমার বাচ্চাদের কি হবে, আমি যদি আজকে কিছু হয়ে যা, জীবনটা একদম প্রায় দুর্বিষহ হয়ে গিয়েছিল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, এত চোখের পানি, এবং ঠিক সেই সময় আপনার হাজবেন্ড যিনি সৌদি আরবে থাকেন উনি ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান, ওনার ব্যাপারে জানতে পারেন এবং আপনাকে সাজেস্ট করেন যে আপনি সেখানে আসার জন্য, এবং সেই অনুযায়ী আপনি স্যারের কাছে চলে আসেন। স্যার প্রথম যখন আপনাকে দেখেন, দেখার পরে কি বলেছিলেন স্যার? তখনও বলছিল স্যার আমার মানে অবস্থা ভালো না, আমাকে ভর্তি হতে হবে, 10-12 দিন থাকতে হবে। তো পরবর্তীতে আপনি এসে স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান, জি। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? এই তো আজকে যদি থাকতাম আজকে 13 দিন হইতো, 12 দিন ছিল, 12 দিন আপনি স্যারের আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। সেই 12 দিনের আগের আপনি আর 12 দিন পরের আপনি কেমন লাগছে? অনেক তফাৎ। সেই কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা কেমন আছে? স্যারের কাছে আমি আইছি তখন আমি মানে টোলের মধ্যে বসাই আমারে আনছে, হুইল চেয়ারে করে আপনাকে নিয়ে এসেছে, হাঁটতে পারছেন না, তখন হাঁটতে পারি না, চোখ তুলে চারিদিকে তাকাতে পারি না, এই অবস্থা ছিল আমার। এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, এই যে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, আপনার সন্তানদেরকে আবার আপনি দেখাশোনা করতে পারবেন, তাদের প্রয়োজনীয় সব চাহিদা আপনি পূরণ করতে পারবেন, আপনার পরিবারের সবার চাহিদা পূরণ করতে পারবেন, এই যে একটা আনন্দ, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে। দর্শক, পরিবারের সহযোগিতা সব সময় দরকার, যেটা আমার এই বোনের ক্ষেত্রে হয়েছে, আমরা এখানে ওনার শ্বশুরকে পেয়েছি যিনি সবসময় ওনার সাথে ছিলেন, এবং ওনার হাজব্যান্ড দেশে ছিলেন না, বিদেশে থেকে উনি চেষ্টা করেছেন, সবসময় সার্চ করেছেন কোথায় ডক্টর আছে, ভালো ডক্টর আছে, সেই উদ্দেশ্য নিয়ে উনি যখন সার্চ করেছেন, উনি ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান, ওনার ব্যাপারে জানতে পারেন, এবং দেরি না করে সাথে সাথে উনি ওনার বাবাকে সহ সেখানে পাঠিয়ে দেন, এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন। কি হয়েছিল আমরা একটু ওনার শ্বশুরের কাছ থেকে আমরা একটু বিষয়টা একটু জানবো, যে ওই সময়টা উনি কেমন দেখেছেন এবং আজকে উনি কেমন দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আহমদ আবুল হাশেম। আবুল হাশেম, কুমিল্লা 14 গ্রামে আপনাদের বাড়ি? জি স্যার। আপনার পুত্রবধূ, আমরা জানি গত 3 বছর আগে উনি স্বাভাবিক ছিলেন, সুস্থ ছিলেন, বাট হঠাৎ করেই উনি কিছুটা অসুস্থ হয়ে যান, আমরা ওনার এমআরআই রিপোর্টে যেটা দেখেছি ওনার সার্ভাইকেলের 3-4-5-6 PLID ছিল এবং লাম্বারের 4-5-6 ডিসপ্রোলাপস ছিল, এবং হাঁটুতে ওনার ডান হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল, হাঁটু ক্ষয়জনিত সমস্যা, তো সেটার জন্য ওনার জীবন প্রায় একরকম দুর্বিষহ হয়ে গেছিলো, কেমন দেখেছিলেন ওই সময়টা যেহেতু আপনি পাশে ছিলেন? যেটা ভাষায় প্রকাশ করা যায় না, আমি ঘরে গেছি, রাস্তা আস্তে গেছি, মসজিদে গেছি, দুইটা চোখের পানি আমার পড়ছে, যেহেতু আমার সংসারে আমার স্ত্রী নেই, একমাত্র পুত্র বউ, সব কিছু খরচ, সব কিছু আমারও করে, সংসারেরও করে, নাতির বউ, নাতির বউ, এখনও আমাকে দুইটা চোখের পানি এসেছে, তো সব আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা একজন উসুল্লাহ, অবশ্যই আমার ছেলে ওইখান থেকে বলছে আব্বা টাকা যাক, পয়সা যাক, যায় যাক, যার কাছে তো আসছে, অনেক সময় আমিও চাকরি করছি, আমি 40 বছর আমি ঢাকা শহরে কেটে গেছি, আমার বাসার মালিক ছিল, আমি আপ ডাউন করছি মানিকগঞ্জ থেকে আসে, আমি অফিস করছি 50 মাইল রাস্তা, কথা বলছেন ওইরকম দিনও গেছে, আমার বড় ছেলে রাজাবাগ স্কুলের
মেট্রিক পরীক্ষা দিছি। তো যাক দুর্ভাগ্য 2018 আমার স্ত্রীও মারা গেছে, বউ একা হইয়া গেছে। মরে মরে হইলেও কাজ করতেছে, পেট যখন আছে, সন্তান যখন আছে, শ্বশুর যখন আছে, যত কষ্ট হোক কটা আমি নিজের চোখে দেখছি। বারটা গ্যাস চুলার উপরে দিছে, যাইয়া খাটের উপরে শুয়ে আছে, কতক্ষণ পরে আবার উঠে আসে, আইসা আবার দেখে গেছে। এই অবস্থায় দিন হয়েছে, তার বেশি বলে লাভ নাই। আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি। একজন উসুল্লা তবে ডাক্তার সাহেবের এতে আমার ছেলে দেখে যখন বলছে দেন, আবু ওনার কাছে নিয়ে যান, আনছি সেপ্টেম্বর মাসের আপনার 21 তারিখে আনছি। উনি দেখছে, কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে, দেওয়ার পরে এগুলো দেখছে, দেখে বললো যে আপনার তো বহুর কোনো রিপোর্টে ভালো না। আর ফেনীতেও আমি অনেক ডাক্তার দেখাইছি, তারা বলছে যে সব রিপোর্টে তো ভালো, দুই জায়গায় দুই রকম আপনি জি। তো উনি সব রিপোর্ট ভালো বলছেন, কিন্তু সমস্যা রয়ে গেছে পেনির গুলা। উনি দেখছে সফুল্লা সাহেব দেখছে, দেখিয়া উনি বলছে যে আমার তো কোনো রিপোর্টে ভালো না। আবার উনি যেখান করে চেগুলো করে বলছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমি বলি দেন আমার কত হলো যে ওনার সেবায় বা ওনার ট্রিটমেন্টে আল্লাহ রহমতে আল্লাহ মোটামুটি সুস্থ করছে। এইভাবে আরও লোকজন আসক, আমি দেখছি অনেক রোগী বহু দূরে দূরে থেকে আসতেছে, কোথায় নর্থ বেঙ্গল থেকেও আসতেছে, টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা থেকেও আসতেছে। তো বালা করার মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ, উনি উসুল্লা জি। ওনার বাড়িও কুমিল্লা ডিস্ট্রিক্ট ছিল, বর্তমানে চাঁদপুর। আমার কথা হয়েছে, তো দর্শক আসক, চিকিৎসা নেক, সেবা নেক, ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক দর্শক। আমার আশা আছে, মনে হয় আমার আরও একটা রোগী আসতে পারে, ওইটার একই অবস্থা হয়েছে, একই অবস্থা। হ্যাঁ, আমি তারও সাজেশন দিমু যাও ওইখানে ট্রিটমেন্ট করি, কারণ আপনার একটা কনফিডেন্স চলে আসছে, বিশ্বাস চলে এসেছে, যেহেতু আপনারা উপকার পেয়েছেন, তারা আসলে তারা অবশ্যই একটা ভালো উপকার পাবে। আলহামদুলিল্লাহ দর্শক, এই যে আমাদের বোন, এই যে আমাদের একজন বাবা, এই যে তাদের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছেন, এই যে বলেছেন যে চোখের পানি ফেলেছেন দিনের পর দিন ব্যথার যন্ত্রণায়, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন, চিকিৎসা পাননি, এই যে একটা কষ্টময় একটা জীবন, কী করবেন বুঝতে পারেন না। আপনি যখন জানবেন, আপনি আপনার ডেস্টিনেশন জানেন যে আমরা ওখানে গেলে আমি এই জিনিসটা হব, আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। আর যখন জানা থাকে না, তখন সহজ রাস্তা অনেক কঠিন মনে হয়। আল্লাহ আমাদের সকলকে সেই জানার তৌফিক দান করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক ডিসিশন নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস
ও নির্ভরতায় অবিচল।